এসকেনিস টিভি সারা দেশের খবরের খোঁজে আমরা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে চলছে সর্বসাধারণের অবাধ চলাফেরা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব। এ নিয়ে যে কোনো সময় বড় বিপর্যয় হতে পারে বলে মনে করেন স্থানীয়রা। এ ব্যাপারে স্থানীয়রা বলেন, কেরানীহাট একটা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে অন্যতম একটা বাণিজ্যিক স্থান বলা যায়। তো বিগত লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রশাসনের অতিরিক্ত নজরদারির কারণে কেরানীহাট মোটামুটি লকডাউন কিছুটা সফল হতে যাচ্ছিল, কিন্তু পবিত্র রমজান মাস আসার পর থেকে দেখা যাচ্ছে যে লকডাউন আস্তে আস্তে শিথিল, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে আগের যে নজরদারি ছিল এই নজরদারি কিছুটা শিথিলতার কারণে প্রচুর মানুষ কিন্তু এখন আসা যাওয়া করতেছে। বিশেষ করে আশঙ্কাজনক ব্যাপার যেটা, এটা হচ্ছে সামাজিক যে দূরত্বের একটা ব্যাপার স্যাপার, এই ব্যাপারটা কিন্তু মানুষ টোটালি অনুসরণ করতেছে না। এই অনুসরণ না করার কারণেই যে ধরনের একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে মানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ওনাদের ভাবার দরকার। কারণ আসলে লকডাউন খুলে দেওয়াতে সামনে পরিস্থিতি আমরা আরও ভয়াবহ দিকে এগিয়ে যাচ্ছি। এটা মনে করতেছি যেহেতু যেভাবে আক্রমণ হইতেছে, রোগী দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছে, তো এই মুহূর্তে লকডাউন খুলে যাওয়াটা আমি মনে করি উচিত হয় না।